করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে অসহায় হয়ে পড়েছেন দিনমজুর শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষেরা। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মারুগঞ্জ ইউনিটের পক্ষ থেকে 270 জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা মানে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ অঞ্চলের অয়রানি চিকিৎসা একটা বুথ, সেই বুথে ইউনিট কমিটির প্রচেষ্টায় আমাদের বিভাগের পক্ষ থেকে মানে সাধারণ অসহায় দরিদ্র মানুষের কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা 270 জন মানুষের মধ্যে আজকে ত্রাণ বিলি করলাম। আমরা দেখেছি এই অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ মানে একটা সংকটময় উদ্বেগজনক অবস্থায় আছে। আমরা মানে ভেবেছিলাম আর কি যে এই অবস্থায় যদি মানুষের সম্পূর্ণ যদি সহযোগিতা করতে না পারি তো অন্তত পক্ষে কিছুটা সামগ্রী ত্রাণের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা 270 জন পরিবারকে আজকে দিলাম। আমরা ভবিষ্যতে চেষ্টা করব যদি পরিস্থিতি আবার অন্যদিকে যায় বা একটা জটিল পরিস্থিতি ধারণ করে আমরা ভবিষ্যতে পাশে থাকবো, পাশে আসি।